বন্ধু ওয়েলকাম টু জব অ্যালার্ট। তো দেখো আজকে পিএসসি অফিসিয়াল সাইডে একটা এক্সাম সংক্রান্ত টেন্টেটিভ শিডিউল ফর ফোর্থকামিং এক্সামিনেশনের সংক্রান্ত একটা নতুন আপডেট দিয়েছে। তো আমি তোমাদের দেখাচ্ছি, শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দেখো বন্ধুরা, বলছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলে ইন টেন্টেটিভ শিডিউল ফর ফোর্থকামিং এক্সামিনেশন ফেজ ওয়ান, ডেট বারোই অক্টোবর 2020। দেখো এখানে বলেছে বাইশে নভেম্বর 2020 সানডে ওয়ার্ড মাস্টার গ্রেড 3 অফ ইএসএ হসপিটাল ফার্স্ট হাফে এক্সামটা হবে। মোটর ভেহিকলস ইন্সপেক্টর সানডেতে হবে 22শে নভেম্বর। তো এইভাবে সমস্ত লাইব্রেরিয়ান অ্যান্ড গভর্নমেন্ট কলেজ, লাইব্রেরিয়ান অ্যান্ড গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার আন্ডার MA and UD, ফিটার হেল্পার অ্যান্ড ল্যাব অ্যাসিস্ট্যান্স অফ বয়লার ডেটেড, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্স কেমিক্যাল আর বয়লার ডেট, সমস্ত এক্সামের ডেট এখানে দিয়ে দিয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ এখানে ICDS পরীক্ষার মেন এক্সাম এবং পিএসসি ক্লার্কশিপের মেন এক্সামের ডেটটা কিন্তু এখানে আপডেট দিয়ে দিয়েছে। দেখো তোমরা দেখো পাশে আছে সবার শেষে যে 6/12/2020 সানডে অর্থাৎ 6ই ডিসেম্বর এই সালেই রবিবারে ক্লার্কশিপ পার্ট টু পরীক্ষাটা অ্যারেঞ্জমেন্ট করবে পিএসসি কমিশন, ঠিক আছে। এবং দেখেছ যে 12/12/2020 অর্থাৎ 12ই ডিসেম্বর এবং 13ই ডিসেম্বর দুই দিন মিলে ICDS সুপারভাইজার মেনের এক্সামটা কিন্তু নেবে পিএসসি কমিশন। তো এই দুটো আপডেটটা তোমরা দেখো এবং বাদবাকি যে সমস্ত এক্সাম ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস 2020 মেনের এক্সাম, তারপরে তোমার যেগুলো আছে সম্পূর্ণ উদয়ন প্ল্যান প্রযুক্তি সহায়ক FPIS ডিপার্টমেন্টের এক্সামটাও কিন্তু ওরা 27শে ডিসেম্বর অর্থাৎ এই বছরেই ডিসেম্বর মাস সমস্ত এক্সামগুলো কিন্তু কন্ডাক্ট করিয়ে নেবে পিএসসি কমিশন। তো খুব ভালো একটা আপডেট, তোমরা দেখে নাও এবং নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের শেয়ার করে দাও। আর যদি ভালো হয় তাহলে একটা লাইক করে দিও। ধন্যবাদ বন্ধু, দেখা হচ্ছে পরের ভিডিওতে।